রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জিমনাসিয়ান হলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই চন্দ্র সাহার উদ্যোগে এবং আহ্বায়ক রথীন ভট্টাচার্যের সহযোগিতায় বর্ধমান বিশ্ববিদ্যালয় ফুটবল অ্যালুমনি অ্যাসোসিয়েশনের প্রথম মিলন উৎসব অনুষ্ঠিত হয়। এদিন এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ফুটবল খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। এদিন খেলোয়াড়রা বিশ্ববিদ্যালয়ের ফুটবল খেলা আরও কিভাবে উন্নতি করা যায় সে বিষয়ে আলোচনা করেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমস্ত এক্স প্লেয়ার যারা 74 থেকে খেলছে বর্ধমান বিশ্ববিদ্যালয়কে অল ইন্ডিয়া উজ্জ্বল এবং আরও বিভিন্ন বেঙ্গলের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন করেছিল, তা তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি অলঙ্কার। এর জন্য বর্ধমান ইউনিভার্সিটি আজ খেলাধুলা জগতে সারা ভারতবর্ষে আছে, বর্ধমান ইউনিভার্সিটি চাই। আর তাদেরকে নিয়ে আসবে রথীন ভট্টাচার্য, আমাদের হচ্ছে ভিসি স্যার, মূল লোক হচ্ছে ভিসি স্যার। ভিসি স্যার হচ্ছে প্রচণ্ড স্পোর্টস লাভার লোক, উনি যখন নিমাইচন্দ্র সাহা ভিসি আমাদের, উনি যখন শুনেছেন তখনই উনি বলেছেন যে আপনারা ভালো করে করুন, আমি আপনাদের পাশে আছি, যা কিছু প্রয়োজন সব কিছু হচ্ছে আমরা দেবো। তা হচ্ছে সত্যি কথা বলছি, আমি আজকে বর্ধমানে যে সমস্ত প্লেয়াররা যারা খেলে গেছিল তাদের কাছে আমি একটাই অনুরোধ করবো, বর্ধমানে যেন এই এটা পরম্পরা থাকে। আপনারা যারা আছে খেলার সঙ্গে যুক্ত আছেন, তারা বর্ধমান ইউনিভার্সিটিতে একটুখানি অন্তরকে ভালো ভালো প্লেয়ার যাতে আসে সেই ব্যবস্থা আপনারা করুন। বিকেলে মোহনবাগান মাঠে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ফুটবল খেলোয়াড়রা একটি প্রীতি ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ইন্টারন্যাশনাল হলে বর্ধমান ইউনিভার্সিটি ফুটবলার্স অ্যালামনি অ্যাসোসিয়েশনে গেট টুগেদার হচ্ছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা পশ্চিমবঙ্গের প্রথম ইউনিভার্সিটি যারা গেট টুগেদারটা করছি। আমার নাম রথীন্দ্রনাথ ভট্টাচার্য, আমি আহ্বায়ক। আমার প্রায় 100 থেকে 125 জনের মতন ছেলে এখনও এসেছে, আরও আসছে। আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় খেলেছে, ইন্ডিয়া টিমের প্লেয়ার বহুত আছে, বেঙ্গল টিমের প্লেয়ার বহুত আছে, মোহনবাগান ইস্টবেঙ্গল টিমের খেলোয়াড় বহুত আছে, ন্যাশনাল ট্রফি ন্যাশনাল খেলেছে, ইন্টারন্যাশনাল খেলেছে, এরকম বহু প্লেয়ার আছে। তারা এখানে একত্রিত হয়েছে, আমরা ডেভেলপমেন্ট করছে, তাদের কিন্তু পরিচিতি হয়েছে এই বর্ধমান বিশ্ববিদ্যালয় খেলে। সেই জন্যে আমি তাদের তুলে ধরার জন্যে এই অ্যাসেম্বলিটা করেছি। এটা পশ্চিমবঙ্গের প্রথম বিশ্ববিদ্যালয়। এরপর আমরা খেলব, আমাদের ওই ছেলে সমস্ত খেলোয়াড়রা খেলবে। আমাদের অ্যাসেম্বলি অ্যালুমনিয়াসের তরফ থেকে আমরা জার্সি প্যান্ট কোচ সব দেবো, নেমেন্টও দেবো। তারা আমাদের এক ঘন্টা খেলবে আমাদের মনোহর মাঠে, যারা 72-73 ছেলেরা এখন মনমাটে নেমে খেলবে, নিজেদের মধ্যে খেলে পরিচিত হবে। এখানকার যারা উঠতি খেলোয়াড় তারা উৎসাহিত হবে, এইটা আশা রেখে আমরা চাইছি যে আমাদের খেলাধুলো উন্নতি হবে। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।